জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলগুলো বলার আগে বলতে চাই যে এই দশ দিন কত গুরুত্বপূর্ণতা আপনারা কয়েকটা পয়েন্টে বুঝতে পারবেন মহান আলামিন এক নম্বরে মোহনবুল আলামিন এই জিলহাজ মাসের প্রথম দশ রাত্রির শপথ করেছেন আল্লাহ বলছেন ওয়াল ফাজিরি ওয়ালা আয় আশ আস ফজরের সময়ের কসম ফজরের সময়ের গুরুত্ব আপনাদেরকে আর বলার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ ফজরটা হলো সবচেয়ে মূল নামাজ রাসুল সাহসালাম বলছেন যে ব্যক্তি মানসাল্লাল বারদাইনি দেখালাল জেন্না যে দুই ঠান্ডা নামাজ পড়বে সে কোথায় যাবে জান্নাতে চলে যাবে দুই ঠান্ডা নামাজ পড়বে জান্নাতে চলে যাবে আর সেই দুই নামাজ হচ্ছে ফজর আর আসর ফজর আর আসর আর এক হাদিসে রসুল সাহেব বলছেন মান সাল্লাল ফাজরামা আল জামাতি ফাহু আফি জিম্মাতিল্লা যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে আল্লাহ জিম্মায় থাকে এরপরে ফজরের নামাজের সময় রাত্রিকালীন ফেরেস্তারা যারা আমাদের কাছে ডিউটি করেন কেরামান কাতিবিন আমাদের আমল নামা লিখেন তারা এবং ফজরের সময় নতুন এক দল তারা ডিউটি চেঞ্জ করেন উভয় দলই ফজরের নামাজে কি থাকেন শরিক থাকেন কত গুরুত্বপূর্ণ অতএব সম্মানিত ভাই এবং বন্ধু ফজরের নামাজ দয়া করে জামাতে ছাড়বেন না যেই লোক ফজরের নামাজ জামাতে পড়লো সেজন্য অর্ধেক রাত্রি ইবাদতে কাটালো যেই লোক এশারের নামাজও জামাতে পড়লো সেজন্য পুরো রাত্রি ইবাদতে কাটালো অহুয়া নাই অথচ সে ঘুমিয়ে আছে কিসের বদলতে একটু আগে বলছিলাম কিছু অপশন আছে যে আপনি এশারের নামাজ জামাতে পড়েছেন ফজরের নামাজ জামাতে পড়েছেন পুরা রাত্রি আপনার ইবাদত বলেই গণ্য হয়েছে আরও যদি করতে পারতেন তাহা তাহলে আরও বেশি হতো নিম্নে আপনি এটা পাবেনি ইনশাল্লাহ এই জন্য ফজরের সময় দয়া করে ঘুমিয়ে থাকবেন না ডিউটির টাইমে অ্যালার্ম দেবেন না ফজরের নামাজের টাইমে অ্যালার্ম দিন অনেকের ডিউটি হচ্ছে ছয়টা সাতটার সময় তখন ঠিকই আরারাম বাজে কিন্তু ফজরের সময় আর আরাম বাজে না তখন উঠে নামাজ পড়ে মনে রাখবেন কোনো দিন যদি আপনি জাগনা না পান তাহলে একদিন দিন আপনার নামাজ হয়ে যেতে পারে কারণ রসুল রাসুলসাহাম বলছেন যেই লোক ঘুমিয়ে থাকে তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় যখনই সে উঠ জাগবে তখনই সে নামাজ আদা করবে কিন্তু ইচ্ছাকৃত যে এটাকে পেশা বানিয়ে নিয়েছে অভ্যাসে পরিণত করে নিয়েছে তার নামাজ হবে না তো এই ফজরের শপথ করেছেন মহান রব্বুল আলমিন ওয়ালাইয়া আস এবং দশ রাত্রির শপথ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা কসির ইবনে কাসির ইবনে কাসির বর্ণনা করছেন সনদ সহকারে যে ইবনে আব্বাস আল্লাহমা বলছেন এই দশ রাত্রি হল জিলহাজ মাসের প্রথম দশ রাত্রি যখন কোনো সংশ্লিষ্ট বিষয়ের শপথ করা হয় তখন সে বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যই করা হয় ফলে এখান থেকে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির শপথের মাধ্যমে তার দিনগুলোরও মর্যাদা কি হয়েছে বৃদ্ধি লাভ করেছে তবে মনে রাখবেন যে রাত্রি হিসেবে রমজানের শেষ দশকের রাত্রিগুলো সবচাইতে উত্তম আর দ্বিতীয়ত এক তো আল্লাহ শপথ করেছেন এই দশ রাত্রির দ্বিতীয়ত রাসুল সাল্লাহাল্লাম বলছেন মামিন মিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমলগুলো যত মর্যাদাপূর্ণ অন্য সময়ের ইবাদত এত মর্যাদাপূর্ণ নয় মহান রব্বুল আলমিনের কাছে আল্লাহ আকবর আর এই হাদিসের আলোকেই ওলা মাইকলাম বলছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিন হলো বছরের শ্রেষ্ঠতম দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন কি বছরের শ্রেষ্ঠতম দিন আজকে সাতাশ তারিখ আর তিন দিন অথবা দুই দিন পরেই কিন্তু জিলহাজ মাস কি হবে শুরু হয়ে যাবে আমার যা আলোচনা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা যে আমলগুলোর কথা বলবো সর্বাত্মক করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং এই দাওয়ারটা আপনার বাড়িতে আপনার ফ্যামিলির কাছে আপনি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন ইমো গ্রুপে আপনি যুক্ত আছেন সেগুলোতে আপনি এগুলো এটা প্রচার করে দেবেন হতে পারে যে আপনি ভুলে গেছেন কিন্তু আপনার মাধ্যমে বা আপনি হয়তো কোনো আমল করতে পারেননি কিন্তু আপনি একশো জনের কাছে পৌঁছেছিলেন পঞ্চাশ জন এই আমল করেছে আপনার আমল নামাই ওদের সম পরিমাণ লিখে দেওয়া হয় সুবাহান আল্লাহ হবে আহমদি এই জন্য পৌঁছাতে বিলম্ব করবেন না নিজে আমল করার চেষ্টা করব আর অন্যদের কাছে ইনশাআল্লাহ কি করব আমরা পৌঁছে দেবো তো রাসুল সাল্লাম বললেন এই দশ দিনের আমল যত প্রিয় আল্লাহর কাছে অন্য দিনের আমল এত আল্লাহর কাছে প্রিয় নয় রাসুল সাহুল বলা হলো যে অন্য সময়ে জিহাদ করলেও কি এই সময়ে নেক কাজ করার সমপরিমাণ হবে না উনি বললেন না অন্য সময়ের জিহাদও এর সমপরিমাণ হবে না আল্লাহ জিহাদ আপনি যে কোনো সময় আপনার যান চলে যেতে পারে আপনার মাল চলে যেতে পারে সেই কঠিন অবস্থাও এই দশ দিনের আমলের চাইতে উত্তম হচ্ছে না তবে রসুল সালাম বলছেন কোনো লোক যদি জিহাদে বের হয়ে যান মাল দুটাই তার খোয়া যায় আল্লাহ রাস্তায় দুটাই আল্লাহ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় নিজেও গেছে মালও চলে গেছে তবে ওই লোকের ওই জিহাদ এই দশ দিনে এনে কামলের চাইতে উত্তম হতে পারে হাদিসটি বোখারিতে আছে এবং সোনানি আবুদাবুদেও রয়েছে